আমাদের পুকুরের পাড়ের দিকটায় প্রচুর পরিমাণে দুধ মান কচু পাতা আছে, আমি কিছু পাতা তুলে নেব। এই যে বড় বড় পাতাগুলো আছে এই পাতাগুলো তুলবো না, যেগুলো একটু কচি কচির দিকে আছে সেগুলোই তুলবো। পাতাগুলো আমি কেটে নিয়েছি, এখন চলুন রান্নার কাছে যাওয়া যাক। ভীষণ সুন্দর একটা রেসিপি বানাবো এই দুধ মানকচু দিয়ে। আর বন্ধুরা, এই দুধ মানকচু পাতা কিন্তু খাওয়া যায়, আর এই পাতা খেলে কিন্তু কোনোভাবেই গলা কুটায় না। অন্যান্য কচু পাতা কিন্তু গলা কুটাতে পারে, কিন্তু দুধ মানকচু পাতা কিন্তু একদমই গলা কুটাবে না। বন্ধুরা, এই যে দুধ মানকচু দেখেই বুঝতে পারছেন। আর দুধ মানকচু কেন বলে, আমরা যখন এই পাতাটা কাটলাম তখন একদম দুধের মতো আঠা বেরোলো, সেজন্য এগুলোকে দুধ মানকচু বলে। আর এই পাতা কিন্তু খাওয়া যায়, এই পাতা বেশ মিষ্টি মিষ্টি খেতে, একদমই কিন্তু অন্যান্য কচু পাতার মতো নয়। তো আজকে এই দুধ মানকচু দিয়ে যে রেসিপিটা বানাবো, সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি। এখন তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে দেবো। জল কিন্তু খুব বেশি দেব না, কারণ পুরো জলটাই আমার লাগবে। এখন তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো, যাতে তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে যায়। আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ, জিরে এবং 1 চা চামচ মৌরি। এই দুটিকে একসাথে ভেজে নেব শুকনো কড়াইতে। জিরে, মৌরি, জিরে আর মৌরিটা শুকনো কড়াইতে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। জিরে এবং মৌরিটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে হামাল দিস্তায় কুটে নেব। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। ঠিক যতটা পরিমাণ বেসন নিয়েছি তার হাফ, মানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের থেকেও কিছুটা কম বেকিং সোডা, সাদা তিল 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে এবং মৌরি, যেটা কুটে রেখেছিলাম সেটা। এটা কিন্তু একদম মিহি হবে না, একটু গোটা গোটাই থাকবে। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুড় নিয়েছি। গুড়টা দেখুন আমার একদম পাতলা, যদি আপনি গুড় শক্ত পান তাহলে কিন্তু জল দিয়ে একটু নরম করে নেবেন। গুড় দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার দিয়ে দেব তেঁতুলটা যে জলে গুলে রেখেছিলাম সেই জলটা, খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখনও কিন্তু পেস্টটা তৈরি হয়নি। এর মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। এটা কিন্তু ব্যাটার হবে না, এটা ঠিক একটা পেস্ট তৈরি হবে, তাই জলটা কিন্তু একদম মেপে মেপেই দেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টুকরো লেবুর রস। আমি যেহেতু এখানে তেঁতুলে জলও দিয়েছি লেবুর রস দুটোই দিয়েছি, টেস্টটা কিন্তু বেশ অন্যরকমই হবে। আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল, এখন এই গরম তেলটা কিছুটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব।
আবারও পেস্টটাকে খুব ভালোভাবে মেখে নেব। তেলটা কিন্তু একদম কষকষে গরম করবেন না, একদম হালকা করে গরম করে নেবেন। দেখুন আমি জলটা যেহেতু মেপে দিয়েছিলাম একদমই কিন্তু এটাকে একদম ঢেল ঢেলা হয়ে যায়নি, ঠিকই হয়ে আছে, একদম পেস্ট তৈরি হয়েছে, কোনোরকমভাবে কিন্তু ব্যাটার তৈরি হয়নি। দুধ মান কচুর পাতাগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদমই কিন্তু চটকাবেন না যাতে পাতাগুলো ভেঙে না যায়। তো এখন তারপরে ধোয়ার পর আমি মুছেও নিয়েছি জলগুলো যাতে লেগে না থাকে। এখন দেখুন পাতার যে পিছনের দিকটাই, এই পিছনের দিকটাই একটু মোটা শিরা আছে, এই শিরাটাকে কেটে বাদ দিয়ে দেব। আমি একটি ধারালো ছুরি দিয়ে এভাবে আস্তে আস্তে করে এই শিরাটাকে কেটে বাদ দেব। আর আশেপাশে যদি কোনো মোটা শিরা থাকে সেগুলোকেও কেটে এভাবে বাদ দিয়ে দেব। দেখুন এরকম মোটা শিরাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এখন কিন্তু খুব একটা মোটা শিরা নেই, একদম পাতলা হয়ে আছে যেগুলো সেগুলোই থাকবে। ঠিক একইভাবে আমি বাকি পাতাগুলোরও এই মোটা শিরাটা কেটে বাদ দিয়ে দেব। কচু পাতার মধ্যে যে মোটা শিরাগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এখন এই পাতাটার মধ্যে ব্যাটারটা লাগিয়ে নেব। এখন একটি জায়গার মধ্যে পাতাটাকে আমি ঠিক এভাবে উল্টে বসিয়ে দেব। দেখুন যেদিকে সবুজ অংশটা সেদিকটা নিচের দিকে থাকবে, আর আমার যে সাদা একটু অংশটা সেটা উপরের দিকে থাকবে। এখন এই উপরের দিকের অংশটার মধ্যে আমি এই পেস্টটা লাগিয়ে নেব। আমি ঠিক যেভাবে লাগাচ্ছি সেভাবেই লাগাতে হবে। আর পেস্টটা দেখুন বেশ অনেকটাই মোটা আছে, পেস্টটাকে কিন্তু খুব বেশি পাতলা করা চলবে না, লাগাতে একটু অসুবিধা হলেও কিন্তু পেস্ট পাতলা করা একদমই চলবে না। বন্ধুরা দেখেই বুঝতে পাচ্ছেন পেস্টটা বেশ অনেকটাই মোটা আছে, আমি যখন কচু পাতার মধ্যে লাগাচ্ছি দেখুন কচু পাতাটা কিন্তু আমার হাতের সাথে উঠে চলে আসছে। একটা পাতার মধ্যে আমার পেস্টটা দেখুন বেশ অনেকটাই একদম খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে, পাতার কিন্তু কোনো অংশটাই কিন্তু আর পেস্টটা লাগাতে বাকি নেই। এখন আমি অন্য একটা পাতা নিয়ে ঠিক একইভাবে উল্টে দিয়ে এর উপর বসিয়ে দেব। এর উপর যখন বসাবো তখন কিন্তু হাত দিয়ে একটু চেপে দেব। অন্য একটা পাতা আমি বসিয়ে নিয়েছি, এই পাতার উপর দিকটাও আমি ঠিক একইভাবে এই পেস্টটাকে লাগিয়ে নেব। আর পেস্টটা লাগানোর সময় গোটা হাত জুড়ে লাগাবেন না, এই আঙুলে করে ঠিক একইভাবে এইভাবে টানবেন, তাহলেই দেখবেন পেস্টটা সব দিকে খুব ভালোভাবে লেগে যাবে। আর একটা পাতা এবার আমি উপর দিকে বসিয়ে দেব, হাত দিয়ে চেপে দেব যাতে পেস্টের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। আবারও আমি পেস্টটাকে এই পাতার উপর এভাবে লাগিয়ে নেব। এই রেসিপিটার এত সুন্দর টেস্ট, আপনি যদি বাড়িতে না বানিয়ে খান বুঝতেই পারবেন না, আমি তো বলে বোঝাতেই পারবো না এর কি অপূর্ব একটা টেস্ট। আমার সমস্ত পাতাগুলোর মধ্যে এই পেস্টটা লাগানো হয়ে গেছে, এখন আমি এটাকে মুড়ে দেব। প্রথমে আমি এই দিকটা মুড়ে দেব, মোড়ার সময় কিন্তু আমি এভাবে হাত দিয়ে চেপে দেব। দেখুন হাত দিয়ে চেপে দিলেই কিন্তু এই পাতাটা খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। এবার যে দিকটা মুড়েছি আমি এই সবুজ দিকটায় আমি আবারও এই পেস্টটা লাগিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে চারকোনা হয়ে গেছে, সব দিকে পেস্টটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে রোল করে নেব। রোল শুরু করার আগে প্রথমেই যে রোলটা দেব সেটা কিন্তু একটু টাইট হবে, রোল খুব ভালোভাবে টাইট হলে তবেই কিন্তু খুলবে না। দেখুন টাইট রোল করে নিয়েছি, এবার এটাকে ঘুরিয়ে আমি রোলটা করে নেব। রোলটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন আর কিন্তু কোনোভাবেই খুলছে না। আমি ঠিক এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে টাইট করে নেব।
রোলটা বেশ ভালোভাবে টাইট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন, আর কিন্তু কোনোভাবেই খুলছে না। এবার আমি একটি ধারালো ছুরি দিয়ে আমি এই রোলটাকে পিস পিস করে কেটে নেব। চাপ কিন্তু খুব বেশি দেব না, যেটুকু ছুরিতে চাপ দেওয়ার কথা সেটুকুই দেব। এইভাবে সমস্ত রোলটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। এবার আমি একটা পিস নিয়ে ঠিক এভাবে ভিতরের দিকে যেরকম বাটি মোড়া হয় সেরকম করে মুড়ে দেব। এবার আমি একটা পিস নিয়ে ঠিক দেখুন বাটির মতো খাপ করে নেব। দেখুন মধ্যেরটা একদম গর্ত হয়ে গেছে আর এদিকটা উঠে গেছে। বাটির মতো করে নিয়েছি, এই পিসগুলো এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেল মাঝারি গরম হয়েছে, এখন এগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি প্রথম ব্যাচে কিছুটা দিয়ে দিলাম, এবার এগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে। এবার উল্টে দেব, দেখুন একটা দিক একদম লাল হয়ে ভাজা হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, একটা লাল সবুজ কম্বিনেশন লাগছে, ব্যাপক সুন্দর লাগছে দেখতে। সবগুলো উল্টে দিয়েছি, এবার অন্য দিকটাও খুব ভালোভাবে এরকম মুচমুচে করে ভেজে নেব। এরকম উল্টে পাল্টে সমস্তগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। ঠিক একইভাবে আমি বাকিগুলিও ভেজে নেব। দ্বিতীয় ব্যাচে যেগুলো দিয়েছিলাম সেগুলোকেও এরকমভাবে আস্তে আস্তে উল্টে দিয়ে সব দিকটা খুব ভালোভাবে ভেজে নেব। বাকিগুলোও তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা আজ যে দুধ মানকচু পাতা দিয়ে যে রেসিপিটা বানালাম সেটা দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে, আর এটা না খেলে তো বোঝাই যাবে না এর টেস্টটা কীরকম। না খেয়ে দেখো, দারুণ লাগছে সত্যি, অপূর্ব, মানে প্রথমবার। হ্যাঁ দারুণ, মানে বড় বড় দোকান হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এসব খাবার পাওয়া যাবে না, এক আলাদাই টেস্ট, মানে বলে বোঝাতেই পারবো না, এটা এত সুন্দর খেতে, একদম অন্য রকম কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। মানে আপনি কি খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না, এটা যে দুধ মানকচু পাতা সেটা কি একদমই বোঝা যাচ্ছে না, এত সুন্দর খেতে লাগছে, সত্যি একদম অন্য রকম টেস্ট, দারুণ, ব্যাপক। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগছে। ঠিকই বলেছো তুমি, অসাধারণ খেতে। আরে এটা একবার খেলে না এর টেস্টটা একদম মুখে লেগেই থাকবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, খুব সুন্দর, দারুণ দারুণ, কিচ্ছু বলে বোঝাতে পারবো না এর টেস্টটা এত সুন্দর, আর কম পড়ে যাবে ফাঁকে। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমাদের এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।